শুক্রবার এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বোন। মালদার রতুয়া থানা থেকে 1 কিমি দূরে রতুয়া স্টেডিয়ামের কাছে লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সাবিনা খাতুন ও রোশনারা খাতুন নামে দুই বোনের। দুজনেরই বাড়ি রতুয়া থানার কাঞ্চননগর এলাকায়। বাইক চালক মোজাফফর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রতুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মৃত দুই বোনের বাবা নইমুদ্দিন জানান, শুক্রবার বিকেলে ভাইপোর বাইকে চাপিয়ে দুই মেয়েকে ভালুকা বাজারে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। বছর 12-র অসুস্থ রোশনারাকে নিয়ে তার বিবাহিত দিদি সাবিনা খাতুনও বাইকে চেপেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রতুয়া স্টেডিয়ামের কাছে বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি লরি। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। রতুয়া থানার আইসি সুবীর কর্মকার জানান, ঘাতক গাড়িটিকে আটক করা হলেও তার চালক পলাতক। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। আমার মেয়েটার মুখে ওই দায়িতগুলো হয়ে যাচ্ছিল শরীরে, না ওই দায়িতগুলোর জন্য কড়িয়ালি যাচ্ছিল একটা, এই জন্য আজকে মোটামুটি এই জুম্মার পরে 1:30-টার দিকে আমি ওষুধ আনার জন্য আমি বললাম যে টোটো গেলাতে ধরে চলে যা, তো টোটো ধরেনি বাইকে উঠে গেছে। তো এই ধরনের আগামটা হয়ে গেল বাড়ি থেকে। আমার অ্যাক্সিডেন্টটা স্টেডিয়ামের কাছে হয়েছে, এখন কোন গাড়িতে মেরেছে আমিও বলতে পারছি না, থানাই বলতে পারবে সেটা। আমি পরে আসলাম, আমাকে আমার ওই সাবিনেটার বিয়ে হয়েছে, যেটা মারা গেছে। হ্যাঁ, ওটার বিয়ে দিয়েছিলাম এই বিলেমারি চাঁদপুরে। দুটাই মেয়ে আমারই। আচ্ছা আচ্ছা, মেয়েগুলোর বয়স কত? একটা 18, একটা 12 হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।